দেশবাসী ও প্রবাসী ভাই বোনেরা, আমি এখন গাজীপুর শালনা বাজারে। এখানে প্রতি শুক্রবার বসে আজ আপনাদের দাম সম্বন্ধে জানাবো এবং হাঁস মুরগি কবিতর দেখাবো। আমার সঙ্গেই থাকুন আর দেখুন দেখুন কত লোক এ হাটে। এখানে প্রতি শুক্রবার হাট বসে, এটা শালনা বাজার। এই সেবা হাসপাতালের সামনেই প্রতি শুক্রবার হাট বসে। এই হাটে হাঁস মুরগি কবিতর উঠে। দেখুন দেখুন অনেক লোক, অনেক ক্রেতা বিক্রেতা আসছে এই হাটে। এটা হরিপন ভাইয়ের হাঁস, এখানে কিছু মুরগ আছে, মুরগি আছে। হরিপন ভাই, এর দাম সম্বন্ধে জানান তো একটু। এগুলো হাঁস কত করে জোড়া? চোদ্দশো বারোশো। আর মুরগি দুটা? ১০৫০ ১১০০। আরে জোড়া, আরে যে মুরগ কত? ১৪০০ কি জোড়া? এই জোড়া ১৪০০, অনেক বড় সাইজের। এই শালনা বাজারে এই রিপন ভাই প্রতি শুক্রবারে এই হাটে আসে। আপনারা রিপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মুরগি কিনতে পারেন, সুন্দর মুরগিগুলা এবং হাঁস। রিপন ভাই, হাটে এসে যদি অনেকে মুরগি লাগে অনুষ্ঠানের জন্য, যেতে পারবেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা রিপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলে প্রতি হাটের দিন শুক্রবার এই শালনা বাজারে এই রিপন ভাই পাবেন। সে এই হাটেই হাঁস মুরগি বিক্রি করে। এখানে মানিক ভাইয়ের সুন্দর মুরগি, সব মুরগ এখানে আছে, মুরগি আছে, এছাড়া হাঁস আছে। সে আশপাশের এলাকা থেকে এগুলো সংগ্রহ করে এবং এই হাটে বিক্রি করে। এটা শালনা বাজার, এটা সুন্দর সুন্দর গাজীপুরের মধ্যে এই বাজারটি সুন্দর শালনা বাজার। এখানে এগুলা মানিক ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আছে ভালো। এই যে মুরগি, মুরগগুলো কত করে জোড়া? মুরগ না এটা? হ্যাঁ মুরগ। কিভাবে বিক্রি হচ্ছে? টিকা ঠিকা, এই তিনটা কত আসবে তাহলে দাম? তিনটা আসবে ১২০০। তিনটা ১২০০, এত কম দাম? দুইটাই ১২০০ চাই দেখি অনেকে। আবার এই যে বড় দুইটা? বড় দুইটা ১৫০০। বড় দুইটা ১৫০০। আর ওই দুইটা? ওই দুইটা ১১০০ ১১০০ আর এই যে মুরগি, মুরগি দুইটা ১০০০ ১০০০ আর এই হাঁস জোড়া? জোড়া না, হাঁস হলো ৬০০ টাকা পিস। ৬০০ টাকা পিস। মানিক ভাই, সুন্দর সুন্দর মুরগি, হাঁস মুরগি এখানে আছে, আপনারা ক্রয় করতে পারেন। মানিক ভাই, যোগাযোগ করে বিভিন্ন অনুষ্ঠানে যদি চায় সাপ্লাই দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। তাহলে মোবাইল নাম্বারটা বলেন তো। ০১৭১৭ ০১৭১৭ ০১৭১৭ ২৫২৫ ৯২ ৯০ এটা মানিক ভাইয়ের নাম্বার। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে তার কাছ থেকে মুরগি ক্রয় করে করতে পারেন। কেমন হয় উঠেছে রে এই হাঁসগুলা? তিন হাঁস না, তিন ওরকমই তো লাগে। এগুলো বড় হবে, অনেক বড় হবে। তাহলে ফাঁকা 10 টাকা দেয়।